গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি আলু ফুলকপির ডালনা তার জন্য এখানে আলু আর ফুলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি আলু ফুলকপি দুটোকেই আপনারা জানেন শুধু ফুলকপিটাকেই ভাপিয়ে নিতে পারেন এখানে আছে কিছু মশলা চারমগজ কাজু বাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত এখানে আছে গোটা জিরে ধনে গুঁড়ো পেঁয়াজ অল্প আর আছে আদা কুচি এই সমস্তগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি তেজপাতা আর দারচিনি ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব আমি আলাদা করে ভাজিনি আমি একসাথে ভেজে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে লাল লাল করে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব ফুলকপি আলু ভাজা হয়ে গেলে এখানে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব মশলার সাথে ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনাদের কাছে এমনি টমেটো থাকলে আপনারা টমেটোটা মশলার সাথে পেস্ট করে দিয়ে দিতে পারেন আমি টমেটো কেচাপ দিয়েছি এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনি অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কষানো হয়ে এবার জল দিয়ে দিচ্ছি বাড়িতে তো আমরা সকলে ফুলকপি আলুর ডালনা করি কিন্তু এইভাবে যদি একটু ফুলকপি ডালনাটা করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার ঝোলটা ফুটে উঠলে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য ঘি আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই